আপনারা এটা ভাববেন না যে নির্বাচনের ক্যাম্পাস করছে। কোরআন ও হাদিস থেকে একজন মুসলমানের কি কি পদক্ষেপ নিতে হবে, আপনাকে কেমন, আপনার কতটুকু দায়িত্ব আছে, আমানত দায়িত্ব কতটুকু আছে, আজকে তার উপর আলোচনা হবে বলেন ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় বেশি না, খুব সংক্ষেপে আমি এটাকে স্কিপ করে করে চলে যাব। আলোচ্য বিষয় হচ্ছে এই যে আমরা আলোচনা করব আদর্শবাদী দল, আদর্শবাদী নেতা, ভোট, ভোটার নির্বাচন, কল্যাণমূলক রাষ্ট্র গঠন। কয়টা বিষয় বললাম? আমাদের মনে কয়টা বিষয়? আদর্শবাদী দল, আদর্শবাদী নেতা, ভোট, ভোটার নির্বাচন, কল্যাণমূলক। আপনারা বোধ হয় চান না এগুলি, নাকি? তাহলে আওয়াজ এত ধীরে ধীরে তো মনে হবে যে আপনারা চান না। আওয়াজ দেবেন, চান কি চান না? কোরআন হাদিস থেকে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব। এটা এই আলোচনা কোনো দলের পক্ষে বা বিপক্ষে না, এই আলোচনা আমার সমস্ত দলের ভাইদের প্রতি, সমস্ত মুসলিমদের প্রতি এবং এই দেশের সমস্ত নাগরিকদের প্রতি এই দাওয়াত। আল্লাহ তাআলা আমার এই দাওয়াতকে কবুল করুন বলেন আমিন। এই জন্য ঠান্ডা মাথায় আলোচনাটা শুনতে হবে। রাজি আছেন? তাহলে আলোচ্য বিষয় কয়টা বলেছি, শুনবেন তো পুরাটা নাকি আগে যাবেন? কারা কারা যাবেন? আচ্ছা, এবার একটু তাকবীর দেন, একটা তাকবীর দেন, হাত চালান, হাত জাগান। আচ্ছা, একজন অমর কি আছে একটু দেখেন তো, তাকবীর দেন। একজন তাকবীর দিলে তো দুই মনে আলুর বস্তা ভরবেন। তাকবীর হবে জাতের তাকবীর, সুন্দর করে সাজানো গোছানো, সাজানো গোছানো একটা তাকবীর দিতে হবে। কে আছে, পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমি একবার দিয়ে হাত জায়গা। আচ্ছা, হাত একবার নামান। এখানে কতজন অপমানের জন্য না, বিশেষ করে যারা শিক্ষিত আছেন, মোটামুটি পড়ালেখা করেছেন, অনার্স পাস করেছেন, এমন কতজন ছেলে আছেন দেখি? আচ্ছা, আবার এবার এখানে একটু দেখো, আলেম কতজন আছেন? আলেম মসজিদের ইমামতি করেন, খতিবের দায়িত্ব পালন করেন, মাদ্রাসায় শিক্ষকতা করেন, এরকম আমার সামনে কতজন আছেন দেখি? আচ্ছা ঠিক আছে, এবার লেখাপড়া করছে এরকম ছাত্র সমাজ কতগুলো আছে সেগুলো দেখি। এই বাচ্চা মনে হয় জন্ম নিয়ন্ত্রণ চলছে বেশি করে, কারণ এতগুলো মানুষ মুরব্বীরা আছে, এদের সন্তান নাই কেন? আমি এই জন্য চলতে বলেছি। আমি এইটা প্রায় জায়গায় টেস্ট করে দেখছি যে আমাদের যুব সমাজ ধ্বংসের অতল তলদেশে চলে গেছে। আজকে তারা মাহফিলে নেই, তবে অনেকটাই আসতেছে আলহামদুলিল্লাহ, আগের তুলনায় অনেক বেশি বাড়তেছে, কিন্তু এটা আরো বাড়া দরকার ছিল। আজকে তারা মোবাইলে আসক্ত, গেম নিয়ে আসক্ত, ড্রাগ নিয়ে আসক্ত, মাদকাসক্তিতে আসক্ত, ঠিক না? আর একটা হলো লাভ অ্যাডিকশন, প্রেম আসক্ত। মায়ের পেট থেকে পড়তে না পড়তেই আজকে একটি ছেলে, একটি মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে, ঠিক কিনা? মা বাবা আনুগত্য করছে না, এমন যুবকের সংখ্যা কম না বেশি? মা বাবার আনুগত্য করছে না কেন? কারণ আমরা এই যুবকদের মাঝে কোরআনের টিকাটা দিতে পারি নাই, কোরআনের শিক্ষা দিতে পারি নাই, দিন ইসলাম শিক্ষা দিতে পারি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই সমস্ত বদভ্যাস থেকে হেফাজত করুন বলেন আমিন। আমার দেখা শেষ, এবার আমরা একটু হাতটা জানাই। লিল্লাহি তাকবীর, কোরআন সুন্নাহর আলো, সারা বিশ্বে জানো, ঘরে ঘরে জানো, ঘরে বাইরে জানো, সংসদে জানো। প্রিয় ভাইরা, এবার আসুন কল্যাণমূলক রাষ্ট্র আমরা গঠন করব কিভাবে, পর্যায়ক্রমে এই চারটি সেক্টর আমরা আলোচনা করব। এরপর বিদায় বলবেন ইনশাআল্লাহ। শাসন, কল্যাণমূলক রাষ্ট্র। আমাদের বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এই রাষ্ট্র ব্যবস্থা কি রাষ্ট্র ব্যবস্থা? গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। কথা আমার সাথে জবাব দিতে হবে, আগেই বলেছি। বলেন তো আমাদের দেশে যে রাষ্ট্র ব্যবস্থা চলছে এটাকে কি বলা হয়? এটা আমাদের বলতে কি রাষ্ট্র? গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেসি। এই রাষ্ট্র ব্যবস্থায় এই ডেমোক্রেসির মূল ভিত্তি কি? সেখানে বলা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস কে? আমি যা বলছি তাকে জবাব দেন। সকল ক্ষমতার উৎস এই ডেমোক্রেসিতে কার কথা বলা হয়েছে? জনগণ। এরপরে আপনার এবার জবাব দেন, সকল ক্ষমতার উৎস আসলে কি জনগণ, নাকি সমস্ত ক্ষমতার মালিক আরেকজন আছেন? এত আসতে বললে তো হবে না, বলেন কে? আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আসমান জমিনের যা কিছু আছে সব কিছুকে যার ক্ষমতা পরিবেষ্টন করে রেখেছেন তিনি কে? এবার বলুন তো সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন সব ক্ষমতার একমাত্র উৎস হচ্ছেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো এই ক্ষমতায়, এই গণতান্ত্রিক রাষ্ট্রে বলা হচ্ছে সকল ক্ষমতার উৎস